নাটোরের লালপুরে ছয় নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত পাইকপাড়া দাখিল মাদ্রাসায় বিএনপির মত বিনিময় এবং কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে লালপুর প্রতিনিধি রাকিব পাশার প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বিকেলে ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আফতার হোসেনের সভাপতিত্বে এবং দৌড়দুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মান্নাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার এছাড়াও বক্তব্য রাখেন দৌড়দুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হায় নানু দুই নম্বর ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু দূরদুরিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী আজগর থানার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সালে এ সময় উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মেম্বার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তাক আহমেদ মোহাম্মদ ডলার মাসুদ রানা নাসির উদ্দিন মামুন মাসুম শুরুজ্জামান নাটস যুবদলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মশুর রহমান সুমন জেলা ছাত্রদলের সহসভাপতি সহ এনামুল হক বিদ্যুৎ থানা ছাত্র দলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল